ওয়েলকাম টু সহপাঠী ইউটিউব চ্যানেল বন্ধুরা সহপাঠী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এক থেকে এক হাজার পর্যন্ত সমস্ত সংখ্যা স্কয়ার অর্থাৎ বর্গ কীভাবে নির্ণয় করতে হয় এই ভিডিওতে শর্টকাট ট্রিকের মাধ্যমে আলোচনা করবো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক দেখো বন্ধুরা আমরা প্রথমে টু ডিজিট সংখ্যাগুলো স্কোয়ার কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব তারপর আমরা থ্রি ডিজিট সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমরা টু ডিজিট সংখ্যাগুলো দেখিনি দেখো আমি একটা সংখ্যা নিয়ে নিচ্ছি মনে করো ফিফটি ফোর এর স্কয়ার করতে হবে এবং আরেকটা সংখ্যা নিয়ে থার্টি টু এর স্কোয়ার নির্ণয় করতে হবে ঠিক আছে দেখো ফিফটি ফোরের বর্গ নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো ফিফটি ফোর এখানে দেখো আমরা কতগুলো সংখ্যা পাচ্ছি পাঁচ চার এবং দুই এই তিনটে সংখ্যা পাচ্ছি এই তিনটে সংখ্যাকেই আমরা কী করবো গুণ করে নেব ফাইভ ইন্টু ফোর ইন্টু টু এই তিনটে গুণ করলে কত পাবো চার পাঁচা কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ তাহলে এটা আমরা কত পেলাম চল্লিশ ঠিক আছে এবার দেখো এই যে ফিফটি ফোর চুয়ান্নর মধ্যে চার এবং পাঁচ এই দুটোর বর্গ করব এই দুটোর বর্গ আমরা বসাবো তাহলে চারের বর্গ কত হবে চার চের ষোলো এবং পাঁচের পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে এবার দেখো গুণ করে আমরা যে চল্লিশটা পেয়েছি এই চল্লিশটা কি করব এই যে এখানে একটা সংখ্যা ছেড়ে দিয়ে বসিয়ে দেবো ছয়টা বাদ দিয়ে এখানে বসাবো শূন্য এখানে চার একটা ডিজিট আমরা বাদ দিয়ে দেবো তারপর থেকে বসাবো এবার কি করবো এটা আমরা যোগ করে নেবো ঠিক আছে তাহলে ছয় এক পাঁচের ছেড়ে নয় আর দুই উনতিরিশশো ষোলো তাহলে চুয়ান্ন এর বর্গ করলে কত হবে উনত্রিশশো ষোলো খুবই ইজি পরের এক্সাম্পলটা দেখো তাহলে তোমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে দেখো থার্টি টু এর বর্গ করতে হবে তাহলে থার্টি টু এর বর্গ করতে গেলে আমরা প্রথমে কি করবো দেখো তিন দুই আর দুই এগুলো গুণ করে নিই তিন গণিত দুই গণিত দুই তাহলে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে কত পেলাম বারো পেলাম ঠিক আছে এবার দেখো এই দুই দুগুণে চার জিরো ফোর বসাবো সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে যে টু ডিজিট করে বসাতে হবে দুই দুগুণে চার একটাই ডিজিট পাচ্ছি তাহলে কিন্তু আর একটা আমরা জিরো বসিয়ে নিলাম তাহলে টু ডিজিট হয়ে গেল এবং তিনের বর্গ হলে তিন ত্রিকে নয় জিরো নয় সবসময় টু ডিজিট করে বসাবে ঠিক আছে এবার দেখো গুণ করে আমরা কত পেয়েছিলাম এই বারো এই বারোটা আমরা একটা ডিজিট বাদ দিয়ে বসাবো তাহলে দুই আর এক একটা ডিজিট বাদ দিয়ে দিলাম চারের নিচে বসালাম না ঠিক আছে এবার আমরা একটা কি করবো যোগ করে নেব তাহলে চার এদিকে দুই নয় একে দশ তাহলে হাজার চব্বিশ হয়ে গেল থার্টি টুয়ের বর্গ আরও কয়েকটা এক্সাম্পল তোমরা দেখে না তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে একটা আমরা সংখ্যা নিয়ে নিচ্ছি মনে করো এইটটি সেভেন তার স্কোয়ার করতে হবে এবং আরেকটা সংখ্যা আমরা নিয়ে নিই সেভেন্টি ফোর তার স্কোয়ার তাহলে আমরা কীভাবে শিখলাম যে ডিজিটগুলো আমরা পাচ্ছি যে সংখ্যাগুলো পাচ্ছি ওগুলোকে গুণ করে নেব তাহলে আট সাত আট দুইয়ের মধ্যে গুণ করে নিই এইট ইন্টু সেভেন ইন্টু টু তাহলে কত হচ্ছে সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন দু একশো বারো তাহলে একশো বারো পেয়ে গেলাম এখানে এবার দেখো এই সাত সাথে ঊনপঞ্চাশ বসাবো আর আট আটে ছষট্টি বসাবো ঠিক আছে এবার যে একশো বারো গুণ করে পেয়েছি এইটা একটা ডিজিট এখানে বসিয়ে দেবো একটা ডিজিট বাদ দিয়ে এই নয়টা নয়টা বাদ দিয়ে তারপরের ডিজিট থেকে বসিয়ে দিই দুই এক এক এবার কী করবো আমরা যোগ নিই নয় চারা দুয়ে ছয় চার একে পাঁচ ছয় একে সাত তাহলে সাত পাঁচ ছয় নয় হয়ে গেল এইটটি সেভেনের স্কোয়ার অর্থাৎ বর্গ ঠিক আছে ঠিক একইভাবে দেখো সেভেন্টি ফোরের বর্গ নির্ণয় করতে গেলে কী করতে হবে দেখো তাহলে চার সাত গুণিত চার গণিত দুই সব করে গুণ করিনি চার সাথে আঠাশ আঠাশ ছাপ্পান্ন পেলাম ঠিক আছে এবার কী করবো এই চার চেরে ষোলো বসাবো আর এই সাত সাথে ঊনপঞ্চাশ বসাবো ঠিক আছে তারপরে যে ছাপ্পান্নটা গুণ করে পেয়েছি এটা একটা ডিজিট বাদ দিয়ে বসে দেবো তাহলে ছয় আর পাঁচ ছয়ের নিচে বসালাম না একটা ডিজিট বাদ দিলাম ঠিক আছে এবার যোগ করে নাও ছয় ছয় এক সাত নয় পাঁচে চোদ্দো চার হাতে থাকলে এক চার একে পাঁচ তাহলে পাঁচ চার সাত ছয় হয়ে গেল সেভেন্টি ফোরের বর্গ ঠিক আছে টু ডিজিট যত টু ডিজির সংখ্যা রয়েছে সমস্ত সংখ্যায় তুমি এইভাবে খুব সহজেই বর্গ নির্ণয় করে নিতে পারবে কিন্তু যদি শেষে পাঁচ থেকে যায় তাহলে তোমাদের আরও একটা সহজ ট্রিক তোমাদেরকে আমি দেখিয়ে দিই দেখো আমি একটা সংখ্যা নিয়ে নিচ্ছি মনে করো সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভে স্কোয়ার করবে তোমাকে যে প্রসেসটা আমি শেখালাম ওই প্রসেসেও করতে পারো কিন্তু শেষে পাঁচ থাকলে তুমি এই সহজ ট্রিকটাও ইউজ করতে পারো দেখো এখানে পাঁচ আছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ বসিয়ে নাও এবং এই যে সাত সাতটা আটানব্বই এবং সাতের একটা পরবর্তী সংখ্যা নেব সাতের পরে কত হয় আট তাহলে সাত এবং আটের মধ্যে গুণ করে দেবো সাত আটে ছাপ্পান্ন এটাই হয়ে গেল অ্যান্সার এর এক্সাম্পল নিয়ে তোমাদের দেখিয়ে দিই দেখো মনে করে আমি নিয়ে নিলাম ফোরটি ফাইভ ফোরটি ফাইভ স্কোয়ার শেষে পাঁচ আছে তাহলে কী করবো পাঁচ পাঁচা পঁচিশ বসিয়ে দেবো এবং এই চার চারের পরের সংখ্যাটা কি পাঁচ তাহলে চার পাঁচা কুড়ি চার এবং পাঁচের মধ্যে গুণ করে দেবো ঠিক আছে হয়ে গেল কুড়ি পঁচিশ অ্যান্সার এটাও এসি ট্রিক শুধুমাত্র পাঁচ থাকলে এই ট্রিকটা ইউজ করতে পারো এবার আমরা দেখবো থ্রি ডিজিট সংখ্যাগুলো তুমি কীভাবে স্কোয়ার নির্ণয় করবে দেখো আমি একটা সংখ্যা নিয়ে নিচ্ছি মনে করো দুশো এর বর্গ তোমাকে করতে হবে তাহলে দুশো বারো এর বর্গ নির্ণয় করতে গেলে তোমাদের প্রথমেই যেটা করতে হবে এই যে দুশো বারো রয়েছে এই সংখ্যা থেকে এমন কিছু সংখ্যা বিয়োগ করতে হবে কিংবা যোগ করতে হবে যাতে শেষে জিরো চলে আসে দেখো এই দুশো বারো থেকে যদি আমরা বারো বিয়োগ করে দিই তাহলে কত হবে দুশো চলে আসবে তাতে জিরো জিরো চলে আসছে এবং যে সংখ্যাটাই বিয়োগ করলাম সেটা আবার যোগও করে দেবো এবং বারো যোগও করে দেবো তাহলে সংখ্যাটা কীভাবে বের করবো দেখো এই দুশো বারো থেকে বারো বিয়োগ করলাম তাহলে কত হলো দুশো পেলাম ইন্টু বসাবো এবং এই যে বারো যোগ করলাম দুশো বারোর সঙ্গে বারো যোগ করলে কত হবে দুশো চব্বিশ তাহলে দুশো চব্বিশ বসিয়ে দেবো এবং যে সংখ্যাটা আমরা যোগ বিয়োগ করেছিলাম সেই সংখ্যাটা বর্গ বসিয়ে দেব বারো তাহলে বারো স্কোয়ার করবো আমরা বারো স্কোয়ার বারং বারং একশো চুয়াল্লিশ তাহলে এখানে একশো চুয়াল্লিশটা পাশে বসিয়ে রাখবো ঠিক আছে এবার আমরা একশো দিয়ে ভাগ করে নেবো এই জিরো জিরো কাঠ হয়ে যাবে তাহলে দুইয়ের সঙ্গে এটা গুণ করে নেবো চার দুগুণে আট দু দুগুণে চার এবং দুগুণে চার তাহলে চার চার আট হল এবং এই দিকে পড়ে আছে একশো চুয়াল্লিশ দেখো এখানে আমাদের দুটো চিরো ছিল সেই জন্য এই দিকে সংখ্যা আমরা টু ডিজিট রাখবো দুটো ডিজিটে রাখব আর একটা ডিজিটটা এই দিকে যোগ করে দেবো শুধুমাত্র সবসময় যেহেতু দুটো চিরো ছিল আমাদের এখানে দুটো চিরো ছিল তাই আমরা এখানে দুটো ডিজিট রাখবো এবং যে সংখ্যাটা বাকি থাকবে এর সঙ্গে যোগ করে দেবো তাহলে কত হলো চার চার আর আট আরে এক নয় আর এদিকে চার চার আছে ঠিক আছে তাহলে অ্যান্সার কত হলো ফোর ফোর নাইন ফোর ফোর অ্যান্সার হয়ে গেল দুশো বারো এর স্কোয়ার ঠিক আছে আরও কয়েকটা এক্সাম্পল তোমরা দেখো তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবে আর একটা সংখ্যা আমি নিয়ে নিচ্ছি মনে করে নিলাম চারশো একানব্বই চারশো একানব্বইয়ের স্কয়ার করতে হবে তাহলে আমরা কী করব এখানে এমন কিছু যোগ বা বিয়োগ করতে হবে শেষে যেন জিরো আসে দেখো চারশো একানব্বইয়ের সঙ্গে যদি আমরা নয় যোগ করে দিই তাহলে কত হচ্ছে পাঁচশো হয়ে যাচ্ছে ঠিক একইভাবে নয় বিয়োগও করে দেবো তাহলে চারশো এর সঙ্গে নয় যোগ করলে হচ্ছে পাঁচশো পাঁচশো বসালাম ঠিক আছে এবার নয় বিয়োগ করলে কত হবে চারশো একানব্বই থেকে নয় বিয়োগ করলে হয়ে যাচ্ছে চারশো বিরাশি চারশো বিরাশি ঠিক আছে এবার কী করব এই যে নয় যোগ বিয়োগ করেছিলাম নয়ের স্কোয়ার করে দিয়ে নয়ের বর্গ বসাবো নয় নয় একাশি বসিয়ে দিলাম ঠিক আছে কত দিয়ে ভাগ করব একশো দিয়ে ভাগ করব দুটো জিরো কাঠ হয়ে গেল পাঁচ দিয়ে এটা গুন করে নাও পাঁচ দু গুণে দশের শূন্য পাঁচ এটা চল্লিশ একে একচল্লিশ চার পাঁচে কুড়ি আর চারে চব্বিশ চব্বিশশো দশ আর এদিকে আছে একাশি দেখো এখানে আমাদের দুটো জিরো ছিল টু ডিজিটই থেকে যাবে তাহলে এখানে আমাদের কোনো কিছু যোগ করার প্রয়োজন নেই তাহলে কত হচ্ছে দুই চার এক শূন্য আট এক এটা হয়ে গেল চারশো একানব্বইয়ের বর্গ আরও একটা এক্সাম্পল তোমরা দেখো আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে দেখো আর একটা আমি হয়তো নিয়ে নিলাম মনে করো নিলাম ছশো আটাত্তর ঠিক আছে ছশো আটাত্তর একটু বড় সংখ্যা নিলাম করবে দেখো এর সঙ্গে কত যোগ বিয়োগ করলে আমাদের শূন্য আনতে পারছি দেখো ছশো আটাত্তরের সঙ্গে যদি আমরা বাইশ যোগ করে দিই তাহলে সাতশো আসবে ঠিক আছে আবার আমরা বাইশ বিয়োগও করব যে সংখ্যাটাই যোগ করব সেই সংখ্যাটাই বিয়োগ করে নেবো ঠিক আছে তাহলে ছশো আটাত্তরের সঙ্গে বাইশ যোগ করলে হচ্ছে সাতশো তাহলে সাতশো বসাবো ইন্টু দেবো এবং বাইশ বিয়োগ করলে কত হয় ছশো ছাপ্পান্ন হয় ছশো ছাপান্ন বসাবো এবং বাই দিয়ে যে সংখ্যাটায় আমরা যোগ করেছিলাম তার স্কয়ার বসাবো তাহলে বাইশে বর্গ করলে কত হবে চারশো চুরাশি তাহলে চারশো এখানে বসালাম তাহলে দুটো চির দুটো জিরো কাঠ হয়ে যাবে এবং সাথে সঙ্গে এটা গুণ করে নাও ছয় সাথে বিয়াল্লিশে দুই আর থাকলো চার পাঁচ সাথে পঁয়ত্রিশ চারে ঊনচল্লিশ আর থাকলো তিন ছয় সাথে বিয়াল্লিশ তিন পঁয়তাল্লিশ ঠিক আছে আর এই দিকে কত আছে চারশো চুরাশি আছে দেখো এখানে দুটো জিরো ছিল তাহলে টু ডিজিট থাকবে আর এই চারটা এদিকে যোগ হয়ে যাবে ঠিক আছে তাহলে চার পাঁচ নয় আর চার দুয়ে ছয় আট চার দেখো চার পাঁচ নয় ছয় আট চার হয়ে গেলো সাতশো আটাত্তরের বর্গ ঠিক আছে তোমরা ক্যালকুলেটার নিয়ে মিলিয়ে নি দেখে নিতে পারো এইটাই অ্যান্সার হবে মনে করো সাতশো সাতচল্লিশের স্কোয়ার করবে আরও একটু বড় সংখ্যা নিলাম সাতশো সাতচল্লিশের বর্গ করতে এটা তোমাদের কীভাবে করতে হবে দেখো দেখো এক্ষেত্রে তুমি যদি তিপ্পান্ন যোগ করে দাও তাহলে আটশো হবে ঠিক আছে তাহলে অনেকটাই তিপ্পান্নটা অনেকটা বড় সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে আমরা ছোটো সংখ্যা নিয়ে করার চেষ্টা করি দেখো এখানে যদি তিন যোগ করি নি তাহলে কত হবে তিন যোগ করলে হচ্ছে সাতশো পঞ্চাশ এবং ঠিক একইভাবে তিন বিয়োগও করে নেব তাহলে তিন বিয়োগ করলে আমাদের কত হবে সাতশো চুয়াল্লিশ গণিত সাতশো চুয়াল্লিশ বসাবো ঠিক আছে আর এদিকে যে তিনের বর্গটা বসিয়ে দেবো তিন তিক্ষে নয় এবং একটা জিরো দেবো টু ডিজিট বসাতে হবে আমাদেরকে এবার দেখো একশো দিয়ে আমাদের ভাগ করতে হবে ঠিক আছে তাহলে একটা জিরো কাঠ হচ্ছে তাহলে এখানে পঁচাত্তর বাই দশ থেকে যাচ্ছে পঁচাত্তর বাই দশটাকে আমরা কীভাবে লিখতে পারি সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু সাতশো চুয়াল্লিশ আর এদিকে জিরো নয় থাকলো ঠিক আছে এভাবে তো আমরা লিখতে পারি সেভেন পয়েন্ট ফাইভ লিখতে পারি আবার সেভেন পয়েন্ট আমরা কী লিখতে পারি পনেরো বাই দুই পনেরো বাই দুই সেভেন ঠিক আছে সেটাকে আবার সাতশো চুয়াল্লিশ এভাবে বসাতে পারি এবার পনেরো বাই এবার এটা কাঠ করে তোমাদের গুণ করতে গেলে পনেরো দিয়ে গুণ করতে গেলে অনেকটাই গুণ করতে হবে তাহলে আরও ছোটো করে নেওয়ার চেষ্টা করি তাহলে বাই এই দুইটাকে আমরা কী লিখতে পারি বাই তিরিশ বাই চারটাকে কাট করলে তো পনেরো বাই দুই আসবে তাহলে তিরিশ বাই চারও আমরা লিখতে পারি তারপর ইন্টু কত আছে সেভেন ফোর ফোর আর এদিকে জিরো নাইন এবার তোকে চার দিয়ে এটা কাট কেটে দাও তাহলে কত হচ্ছে একশো ছিয়াশি ঠিক আছে এবার তোকে এই তিরিশের সঙ্গে একশো ছিয়াশি গুণ করতে আমাদের অনেকটাই সহজ হবে কেন জিরো আছে তাহলে তিন দিয়ে আমরা একশো ছিয়াশির গুণ করে নিই তিন দিয়ে একশো ছিয়াশি গুণ করলে হয়ে যাচ্ছে পাঁচ পাঁচ আট এবং একটা জিরো আছে একটা জিরো বসিয়ে নিলাম আর এদিকে জিরো নয় আছে তাহলে কী হলো পাঁচ পাঁচ আট শূন্য আর এদিকে শূন্য নয় তাহলে কত অ্যান্সার হয়ে গেল সাতশো সাতচল্লিশের স্কোয়ার হয়ে গেল পাঁচ পাঁচ আট শূন্য শূন্য নয় আশা করি তোমাদের মধ্যে কোনো আর ডাউট নেই পুরো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তোমাদের জন্য কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানা আমরা দিচ্ছি ফিফটি এইটের স্কোয়ার টু ডিজিট একটা আর একটা থ্রি ডিজিট দিচ্ছি থ্রি ডিজিট তিনশো আটান্ন এর স্কোয়ার ঠিক আছে এই দুটো তোমরা করে দেখাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানা আর ভিডিও যদি তোমাদের ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করো এবং অনেক অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিও শেষে বন্ধুদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশান অন করে রাখো নিয়মিত এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য থ্যাংক ইউ জয় হিন্দ